হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও। তো আজকে অনেক দিন পর আমি একটা মেকআপ লুক আপ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি দুর্গাপুজোর জন্য পঞ্চমীর জো একটা নর্মাল লুক শেয়ার করতে চলেছি। তো এখানে আমি প্রথমেই টোনার ময়শ্চারাইজার ভালো করে অ্যাপ্লাই করে নিলাম, তারপর একটু শুকিয়ে নিচ্ছি। দেন আমি এখন একটু লিপ বাম ইউজ করে নিচ্ছি, বিকজ ম্যাট লিপস্টিক ইউজ করলে লিপ বাম ইউজ করা খুব প্রয়োজন। তারপর আমি একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। দেন আমি একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। তোমরা যতটুকু কাভারেজ পছন্দ করো সেই মোতাবেক ইউজ করবে। দেন ব্ল্যান্ড 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 ফ্রেন্ডস, তোমরা প্লিজ আমাকে বলো আমার ভিডিও তোমার কেমন লাগে। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করো, অ্যান্ড লাইক শেয়ার করো। তো আমি এখন এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, যে যে এরিয়াগুলিকে আমি একটু হাইলাইট করতে চাই বা ডার্ক স্পটগুলিকে হাইড করতে চাই। তো এখন এটাকেও আমি ব্লেন্ড করে নেব। তো দুর্গাপূজার আমি আরও নিউ নিউ লুক নিয়ে তোমাদের সাথে আসব, আর এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা প্লিজ আমার সাথে থেকো, সাপোর্ট করো। তো দেখতে পাচ্ছ এখন আমি ইউজ করে নিচ্ছি একটু লুজ পাউডার বেকিংয়ের জন্য। তো আমি এখন আইব্রোটা ড্র করে নেব। আমি আইব্রো পাউডার দিয়ে আইব্রোটা ড্র করছি। তো প্রথমে আমি আইব্রোটাকে একটু কম করে নিলাম, তারপর একটা ব্রাশের সাহায্যে আইব্রো পাউডার নিয়ে ভালো করে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। তো তোমাদের সাথে আমি একটা কথা বলতে চাই, তোমরা তো সবার ভিডিও দেখো, সবার ভিডিও লাইক করো, তো আমার ভিডিওগুলো করো, তাহলে আমি একটু মোটিভেট হই। এটা তো ফ্রি না, করতেই পারো। দেন আমি আই মেকআপের জন্য একটা লাইট শেড নিয়ে ক্রিজটা ড্র করে নেব। ব্লেন্ড মাস্ট, আই মেকআপের জন্য ব্লেন্ডিং মাস্ট। তারপর এখানে আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আউটার ভিতে অ্যাপ্লাই করে নেব। দেন দুটো শেডকেই ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেন আমি লোয়ার লেশেও একটু আই শেডো স্মাচ করে নেব, আর একটা শিমারি শেড নিয়ে আমি আমার লিডে অ্যাপ্লাই করে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটু মেসি হয়ে আছে আই লুকটা, বাট এটা ডাস্ট করার পর সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর আমি এখানে আইলাইনার অ্যাপ্লাই করছি। তোমরা যে যেরকম আইলাইনার করতে পছন্দ করো সেরকমভাবে অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে উইং লাইনার ট্রাই করলাম, তারপর একটু কাজল পরলাম, দেন কাজলটাকে একটা ব্ল্যাক আই শেডো দিয়ে স্মাচ করলাম। এখন আমি কন্ট্রোল করে নিচ্ছি কন্ট্রোল এরিয়াগুলিতে। দেন আমি অ্যাপ্লাই করলাম এখানে ব্লাশ। তারপর একটু হাইলাইটের পয়েন্টগুলিতে হাইলাইট করে নিলাম। আমার একটু হাইলাইট পড়তে বেশি পছন্দ, তার জন্য আমি একটু হাইলাইটারটা বেশি করে দিচ্ছি। তোমরা যা যতটুকু পছন্দ হয় ততটুকু দেবে। নাও টাইম টু অ্যাপ্লাই লিপস্টিক। তো আমার একটু নিউট কালার পড়তে বেশি পছন্দ, বিকজ আই লাভ নিউট কালার। তারপর আমি এখন একটু সেটিং স্প্রে দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কমেন্ট করে প্লিজ জানাবে তোমাদের কেমন লাগলো লুকটা। এই লুকটা তোমরা পঞ্চমীর দিন ক্যারি করতে পারো। তো দেখতে পাচ্ছ, যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।